হেই গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি আরিফ আহমেদ। তো চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা কথা বলবো ফ্রি ফায়ার নিয়ে। তো বেসিক্যালি ফ্রি ফায়ারে বাংলাদেশে যে সার্ভার দিছে, সেই সার্ভার নিয়ে কিছু সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে ইন্ডিয়ানরা কিছু সমস্যা করছে। তো সেই বিষয়গুলো নিয়ে কিছু কথা বলবো এবং আপনাদেরকে দেখাবো যে আসলে কী হচ্ছে। তো বুঝতে পারতেছেন ভিডিওটি কত ইন্টারেস্টিং। তো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু জানতে পারবেন। কারণ আমরা ইন্ডিয়ানদেরকে অনেক মানে ভালো মনে করতাম বা ভালো জানতাম, কিন্তু তারা আমাদের বাংলাদেশ সার্ভারের ক্ষেত্রে মানে প্রবলেম ক্রিয়েট করতেছে, সেই প্রবলেমগুলো নিয়ে কথা হবো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই কংগ্রেচুলেশন জানাচ্ছি বাংলাদেশিদের, কারণ বাংলাদেশে সার্ভার দিচ্ছে এবং আপনার 8 জুন পর্যন্ত প্রি রেজিস্ট্রেশন হচ্ছে। তো প্রি রেজিস্ট্রেশন যারা করেনি তারা এখন যে প্রি রেজিস্ট্রেশন করে ফেলুন, কারণ ওটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিছি, সেখান থেকে নিয়ে নেবেন। এখন কথা হচ্ছে মূল কথা আসি। তো ইন্ডিয়ানরা বেসিক্যালি, আমি ইউটিউবে যখন সার্চ করলাম যে ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভার, তো ওইখানে বাংলাদেশি ইউটিউবারের চেয়ে বেশিরভাগ ইন্ডিয়ান এবং অন্যান্য কান্ট্রির প্লেয়ারদের ভিডিও। এখন কথা হচ্ছে তাদের ভিডিও কেন ভাই প্রথমে থাকবে? আমাদের বাংলাদেশে তো কন্টেন্ট ক্রিয়েটারের অভাব নেই, তো তারা তো ভিডিও বানাচ্ছে, কিন্তু তাদের ভিডিও কেন র্যাঙ্কে যাচ্ছে না সেটার কারণ হচ্ছে আপনার বাইরে যারা ইন্ডিয়ার ইউটিউবার, তো তারা কিছু মানে রিউমার্স হচ্ছে, যেটা হচ্ছে যে বাংলাদেশের সার্ভারে যারা বাইরের লোক, যেমন ধরো ইন্ডিয়ার আছে বা অন্যান্য কান্ট্রির লোক, তারা নাকি বাংলাদেশের সার্ভারে প্রি রেজিস্ট্রেশন করলে তাদের অ্যাকাউন্ট নাকি ব্যান হয়ে যাবে, হ্যাক হয়ে যাবে। তো এই বিষয়টা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে কিছু পোলাপাইন ছড়াচ্ছে। তাছাড়া সেটা নিয়ে আবার কিছু কিছু বড় ইউটিউবার যাদের সাবস্ক্রাইবার 1 মিলিয়ন, 20 লাখ, 10 লাখ, তো মানে 8 লাখ, তারা কী করতেছে ভিডিও বানাতেছে যে আপনার মানে বাংলাদেশ সার্ভার যেটা সেটা আপনার প্রি রেজিস্ট্রেশন করা ছিল, তো তাদেরকে বলতেছে প্রি রেজিস্ট্রেশন থেকে মানে বাদ দেন, আনরেজিস্টার্ড করে ফেলুন। তো এখন কথা হচ্ছে তারা কেন ভাই আনরেজিস্টার্ড করতে বলছে? আমি যতটুকু জানি যে তাদের রেজিস্ট্রেশন যেটা প্রি রেজিস্ট্রেশন যারা করতেছে বাইরে থেকে, তাদেরটা মনে হয় না গণনা মানে ধরা হবে, কিন্তু তারপরেও তারা করছে। এখন কথা হচ্ছে করছে ভালো কথা, কিন্তু তারা কেন এরকম মানে ইনফরমেশন দিচ্ছে যে প্রি রেজিস্ট্রেশন করলে তাদের আইডি হ্যাক হয়ে যাবে, তাদের আইডি বন্ধ হয়ে যাবে? তো এই বিষয়টা আসলে পুরোপুরি ফেক ভাই। আপনারা যারা ইন্ডিয়ান সার্ভার মানে ইন্ডিয়ান ইউটিউবার, তাদের ভিডিও দেখলে বুঝতে পারবেন যে তারা কীভাবে আমাদের বাংলাদেশি সার্ভার নিয়ে উল্টাপাল্টা ইনফরমেশন ছড়াচ্ছে। তো আমরা চাই ভাই, আমরা বাংলাদেশি যারা কন্টেন্ট ক্রিয়েটর, তারা ভিডিও বানায় কোনো ভিউ পাচ্ছে না, কোনো ইনফরমেশন দিয়ে তাদেরকে মানে বাংলাদেশের কিছু জানাতে পারতেছে না, তার মধ্যে ইন্ডিয়ানরা কী কন্টেন্ট তৈরি করতেছে যে বাংলাদেশ সার্ভারে প্রি রেজিস্ট্রেশন করলে আপনাদের আইডি হ্যাক হয়ে যাবে, আইডি ব্যান হয়ে যাবে। এখন কথা হচ্ছে সামনে কিছু আমি স্ক্রিনশট দেখাচ্ছি, সেটা হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন। তো তারা উল্টাপাল্টা থাম্বনেল দিয়ে ক্যাপশন দিয়ে ভিডিও ছাড়া ছাড়া লাখ লাখ ভিউ কামাচ্ছে, কিন্তু আমাদের বাংলাদেশি ইউটিউবাররা কোনো ভিউ পাচ্ছে না। তো এখন একটা কথা বলতে চাই ভাই, বাংলাদেশি যারা ইউটিউবার আছেন, ছোটো হন, বড় হন, 1,000 হন, 10,000, যত সাবস্ক্রাইবার থাকুন, আপনারা প্রচুর পরিমাণে এই বাংলাদেশি সার্ভার নিয়ে ভিডিও বানান এবং সবাইকে জানান যে বাংলাদেশি ফ্রি ফায়ারের সার্ভার দিচ্ছে এবং সেটাকে প্রি রেজিস্ট্রেশন করতে হবে। তো প্রি রেজিস্ট্রেশন করলে সার্ভারটা খুব দ্রুত দিবে। এখন কথা হচ্ছে এই প্রি রেজিস্ট্রেশন কয়েকদিন পর্যন্ত হবে, সেটা আমি গত একটা ভিডিওতে বলেছিলাম। তো যদি চান ভিডিওটা দেখতে পারেন এবং আই আপনার উপরে আই বাটনে আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি, তো সেখান থেকে চলে দেখতে পারেন যে প্রি রেজিস্ট্রেশন কীভাবে করবেন। এখন কথা হচ্ছে যারা করেনি তারা অবশ্যই এখনই গিয়ে প্রি রেজিস্ট্রেশন করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে, সবাইকে বলুন প্রি রেজিস্ট্রেশন করতে, যাতে সবাই প্রি রেজিস্ট্রেশন করলে সার্ভারটা দ্রুত দেয়। তাছাড়া তারা কিন্তু আমাদের একটা চ্যালেঞ্জ দিচ্ছে, যেটা হচ্ছে 80 লাখ আপনার প্রি রেজিস্ট্রেশন হলে, সরি 30 লাখ প্রি রেজিস্ট্রেশন হলে একটা মাস্ক দিবে, আর 80 লাখ হলে একটা মেবি আপনার যে কী বলে ওটাকে একটা মানে ওয়েপেন দিবে। আর একটা বিষয় হচ্ছে যারা প্রি রেজিস্ট্রেশন করবেন তাদের প্রত্যেকটা মানে ইউজারকে আপনার সেটা হচ্ছে টি শার্ট দিবে একটা করে। এখন টি শার্টটা কীভাবে দিই সেটা আমি এখনও জানি না, তবে যদি ইনফরমেশনটা পাই তাহলে অবশ্যই আমি আরেকটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। তো এখন আমার কথা হচ্ছে আমি চাই বাংলাদেশি ইউটিউবাররা এগিয়ে যাক এবং তাদের যে মানে ক্ষমতা এবং যে পাওয়ার বা তাদের যে ইনফরমেশনগুলো বাংলায় ইনফরমেশনগুলো সেগুলো বাংলাদেশি প্লেয়াররা জানুক। এখন হচ্ছে ইন্ডিয়ার দিন শেষ ভাই, এখন যেহেতু বাংলাদেশে সার্ভার দিছে, আমাদের বাংলাদেশি বহুত বড় বড় টুর্নামেন্ট হবে, বাংলাদেশি সব কিছু হবে, তো আমরা কেন ইন্ডিয়ান ইউটিউবারদের ভিডিও দেবো ভাই? আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, আপনারা হ্যাঁ ইন্ডিয়ান ইউটিউবার ভিডিও দেখেন, তাদেরকে সাপোর্ট করেন, কিন্তু বাংলাদেশিদের একটু বেশি করেন ভাই। আমি একটা জিনিস খেয়াল করছি, যেটা হচ্ছে বাংলাদেশি ইউটিউবার যারা তারা তেমন একটা সাপোর্ট পাচ্ছে না, যেটা হচ্ছে বেসিক্যালি আমি যদি বলি যেমন মিস্টার ত্রিপল আর কাব্য ভাই বা অন্য অন্য যারা ইউটিউবার আছে যাদেরকে চিনেন, যেমন টিভি গেমিং, তারা সাপোর্ট পাচ্ছে, কিন্তু নতুন নতুন ইউটিউবার সাপোর্ট পাচ্ছে না। তো আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, যাদের সাবস্ক্রাইবার কম তাদেরকে সাবস্ক্রাইব করেন, তাদেরকে সাপোর্ট করেন, তাদেরকে কমেন্টস করে বলেন যে আপনাদের আরও ভিডিও দিতে, তাদেরকে ইন্সপায়ার করেন ভাই, কেন অন্য অন্য কান্ট্রির ইউটিউবারদের নিয়ে আপনারা লাফালাফি করেন, বাংলাদেশি ইউটিউবারদের সাপোর্ট করেন। তো আশা করি কথাটা বুঝতে পারছেন আমি কী বোঝাতে চাচ্ছি। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার ফ্রি ফায়ারের নতুন একটি গাড়ি আসছে, যেটা হচ্ছে MC Laren। তো MC Laren গাড়ি হচ্ছে খুব বিখ্যাত, তাছাড়া এটি রেসিং একটি কার। তো এই কারটি ফ্রি ফায়ারে আসতেছে, তো বুঝতে পারতেছেন ফ্রি ফায়ার আরেকটি আপডেট চলে আসছে কিছুক্ষণ আগে। তো এই গাড়িটি কিছুদিনের মধ্যেই হয়তো বা ফ্রি ফায়ারের মধ্যে চলে আসবে, তখন আপনারা ফ্রি ফায়ার এই গাড়িটি নিয়েও রাইড করতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে সামনে আরেকটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, যেখানে আপনার পার্টনার প্রোগ্রামের একটা অপশন চালু হয়েছে, যেটা হচ্ছে আপনারা সবাই জানেন কত সাবস্ক্রাইব লাগবে, কত কী লাগবে আপনারা সব জানেন, তাও আমি জিনিসটা মনে করা দিচ্ছি, যেটা হচ্ছে যে পার্টনার প্রোগ্রাম আবার চালু করছে তারা। সেটা হচ্ছে যে পার্টনার প্রোগ্রাম এতদিন অফ ছিল, কিন্তু তারা নতুন করে চালু করছে, যেটা হচ্ছে বাংলাদেশে সার্ভার দিবে, সেই কারণে তারা নতুন করে পার্টনার প্রোগ্রামে লোক নেবে, মানে ইউটিউবারদের নেবে।
তো আপনাদের যাদের সাবস্ক্রাইবার 1 লক্ষ অবশ্যই আপনারা অ্যাপ্লাই করতে পারেন এবং ট্রাই করে দেখতে পারেন, কারণ আপনারা হয়তো বা সিলেক্ট হয়ে যেতে পারেন। এবং তারা কিছু শর্ত দিচ্ছে, সেটা হচ্ছে যে আপনার আপনার চ্যানেলের মধ্যে 80% কন্টেন্ট হতে হবে, মানে ফ্রি ফায়ার, তো 80% কন্টেন্ট ফ্রি ফায়ার হতে হবে, প্লাস আপনার সাবস্ক্রাইবার থাকতে হবে 1 লাখ। তো 1 লাখ সাবস্ক্রাইবার এবং 80% ভিডিও যদি ফ্রি ফায়ার হয় তাহলে অবশ্যই আপনাকে কোনো কথা ছাড়াই তারা পার্টনার প্রোগ্রামে নিয়ে নেবে যদি অ্যাপ্লাই করেন। তো বুঝতে পারতেছেন কত মানে আমাদের জন্য কত ফ্যাসিলিটি আসছে। তাছাড়া সামনে অনেক বড় বড় ইভেন্ট আসবে, সেটা হচ্ছে আমরা সামনে দেখতাম যেটা হচ্ছে অন্য অন্য কান্ট্রিতে গিয়ে খেলা দেখতো বাংলাদেশি প্লেয়ারদের খেলা। আমরা বাঙালিরা বা যে বা অন্য অন্য কান্ট্রিতে যারা বাঙালিরা আছেন মানে প্রবাসী ভাইরা, তারাও কিন্তু ওদিকে ইভেন্টে গিয়ে খেলাচ্ছে। কিন্তু সেই দিন এখন শেষ, এখন বাংলাদেশে বড় বড় ইভেন্ট হবে এবং সেই সব ইভেন্টে আমরা যে লাইভ আমাদের পছন্দের প্লেয়ার যারা মিস্টার ত্রিপল আর কাব্য ভাই সবার খেলা দেখবে। তো বুঝতে পারতেছেন ইভেন্টটা কত বড় বা আমাদের কত এক্সাইটমেন্ট, আমরা কতটা ফ্যাসিলিটি পাচ্ছি। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। তাছাড়া কমেন্টস করে জানাবেন নেক্সট আমি কী ইনফরমেশন নিয়ে ভিডিও দিব, তো সেই হিসাবে আমি ভিডিও দিব। তো আপনাদের ফ্রি ফায়ারের যে কোনো ইনফরমেশন, যে কোনো বিষয়ে জানতে হলে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি সেই বিষয়ে নিয়ে ভিডিও দেবো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।